শুনেন শুনেন ব্রাহ্মণ বাবা চিন্তা নেই দুঃখ নেই চলো মা এবার তুমি ঘরে যাবে চলো ঠিক আছে মা চলো চলো এই তাই চলো এই ব্রাহ্মণ হাত আমরা দুজন ছাত্র স্কুলে পড়তে গেলাম
পচা বাবু বলে ডাকবি বুঝছিস এই পচা বাবু আমাদের ছাড় কোথায় গিয়েছে রে নগরে স্যার মারা দিয়ে গেছে মারা মারা গিয়েছে না মারা দিতে গিয়েছে কোনটে মারা দিয়ে গেছে ও মারা দিতে গিয়েছে কথাটা মনে রাখিস ছাড় আসলে কিন্তু বলবো এই সাগর ভাষা তুই আমাকে পচা বাবু বলে ডাকবি আরে তোকে আমি পচা পাগলাই বলে ডাকবো পচা বাবু বলে ডাকবি এখন ওখানে চুপটি করে বস স্কুলে এসে দুষ্টামি করতে হবে আরে ওদিকে যা এই শয়তান এই পড়া দিবি না পড়া নিবি গুনতে পড়া দিবি আমরা না তোর কাছে পড়া দেব না 100 বার দিবি 1000 বার এই বাঁচাই একবারও দিব না এই বাঁচা ওখানে চুপটি করে বস স্কুলে এসে গন্ডগোল করবি না এই এই তুই আমাকে মানবি না এই তোকে মারবো না কি করব মারলে কি হবে রে এই স্কুলে এসে দুষ্টুমি করবি না আমাকে বারবার মারতেছস এই বাজাই তোকে থাপ্পড় মেরে একটা দাঁত ফেলে দেবো ফালা ফালা এই থাপ্পড় মেরে কি হবে রে মেলা হবে আমি তো আসল কথা এই শয়তান যত বড় বুদ্ধি তত বড় কথা মণি রাজার জারক সন্তান না এই তুই এটা কি বললি এই বলবে এই পচা তুই আমাকে যাদজ বলে গালি দিলি কেন আমি মাস্টার সাহেব এলে তার কাছে বিচার দেব মাস্টার কোন শালা রে আজ আমি মাস্টার ওকে ধরে নিয়ে আসো আমার কাছে ঠিক আছে ছাড় এই কান ধরে নিয়ে আসবে এই যে ধরেছি তাড়াতাড়ি আই এই আমি যে তোকে বলেছিলাম যে ওকে পড়া দিতে হ্যাঁ এ চুপ করে বস শুনো বাবা সাগর সব ছাত্রী ছাত্রর মুখে হাসি খুশিতে মনটা ভরা
আর তোমার মনটা একবারে মলিন দেখা যাচ্ছে কেন বলেন বলেন গো মশা চরণ ধরে বলি আপনা আয়ো কি গুরু গো সহত করে বলেন পিতা আমারকে Hango pita Keba yamar janmo data ayo ki guru go chata kore bolen pita yamar ke Hango mata tar mone ki nai mo mata ayo ki guru go chat kore bolen গুরুদেব একটি বার খুলে বলুন ওই পচা পাগলা আমাকে জারজ বলে গালি দিয়েছে গুরুদেব তাহলে সত্যি কি আমি অজয় রাজা জারজ সন্তান গুরুদেব আমার আমার কি পিতা মাতা কিছুই নেই গুরুদেব পিতা মাতা কিছুই নেই সাগর তোমার পিতা অজয় রাজা তোমার পিতা অজয় রাজা হই আর তুমি তার পালক পুত্র কারণ তুমি নাকি ওই সাগরের জলে ভেসে এসেছো ওই দিবাগুন মাছ ধরতে গিয়ে ওই তোমাকে ওখানে কুড়িয়ে পেয়েছে কে ভাই আমার শত্রু ছিল ও সাগর জলে বাসিয়ে দিল ওই গুরু গো সহত করে বলেন পিতা আমারকে গুরুদেব তাহলে তাহলে কি আমি সত্যি যাদব সন্তান গুরুদেব আমার কি পিতা মাতা কিছুই নেই গুরুদেব আমার কি না কে বলেছে তুই চারণ সন্তান কে বলেছে তোর পিতা নেই চাইয়ে দেখ পিতা তোর সন্মুখে দাঁড়িয়ে আছে বাচ্চা ও কি বাচ্চা রে জন্মদাতা পিতা তোহরি সন্মুখে
মুক্তি করে বলুন তাহলে তাহলে কি আপনি আমার পিতা বাবা সাগর তুমি কেঁদো না বাবা আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না বাবা আমি যে তোমার আমি যে তোমার জন্মদাতা পিতা সন্তান তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সাগরদাকে পুত্র বলে উপহাস করছো চলে এসো সাগরদা এই মুহূর্তে এই স্কুল থেকে আমরা চলে যাব দাঁড়াও মা এই স্কুলের সব কথা বাড়িতে বলতে নেই কারণ আলা খুব জানে স্কুলের কথা বাড়িতে কোনোদিন বলতে হয় না ঠিক আছে মাস্টার মশাই আমি বলবো না আজ তোমাদের সকলেরই ছুটি আই চলো ছুটি এসো সাগরদা আই ছুটি বিষয়া চলো সাগরদা আমরা এখন বাড়ি চলে যাই এসো বিষয়া কেন কেন জানি আমার প্রাসাদে মনটা যেতে চাইছে না বিষয়া আমার মনে হয় আমি যেন কি হারিয়ে ফেলেছি সাগরদা তো বিষয়া থামি ভেবে পাচ্ছি না বিষয়া সব ঠিক হয়ে যাবে চলো আমরা প্রাসাদে ফিরে যাই এসো সাগরকে স্কুলে পাঠিয়েছি উচ্চ শিক্ষিত করার জন্য কিন্তু তারা যে প্রাসাদে ফিরছিলাম এর কারণ আমি বুঝতে পারছি না পিতা পিতা আমি ফিরে এসেছি পিতা এসো মা আমার কাছে এসো একই আজ তোমার মুখ খারাপ এত মরিল দেখাচ্ছে কেন বাপ যার মুখ খারাপ মরিল দেখলে আবার তোমার পিঠিতে অন্ধকার হয়ে যায় বলো কে তোমাকে নাই বলেছে অপমানের বিচার করবে রাজ্যের প্রজারা কোনদিন কল্পনাও করতে পারবে না একে আছিস সত্যমালকে রাজদরবারে পাঠিয়ে দে আমায় কেন স্মরণ করেছেন মহারাজ সত্যমাল
তোমার এত বড় স্পর্ধা আমার পুত্রকে স্কুলে ইসি পুত্র বলে উপহাস করেছো বলো তুমি কোথায় পেয়েছো আমি তো মিথ্যা বলিনি মহারাজ সত্যি যে ওই সাগর ভাষা আমার সন্তান মহারাজ আমার সামনে দাঁড়িয়ে আমার পুত্রকে পুত্র বলে পরিহাস করছো এই সাহস তুমি কোথায় পেয়েছো আমি এই মুহূর্তে চাপিয়ে তোর পিঠের চামড়া হাত তুলে নেব ও কি রাজ সত্যি সাগর ভাষা আমার সন্তান মহারাজ আরে শয়তান সতর জনে আমার হৃদয় তুমি গলাতে পারবে না তো শাস্তি তোমাকে পেতেই হবে হ্যাঁ আমি তোমাকে এমন শাস্তি দেব তা দেখে এই রাজ্যের সমস্ত পর্যারব শিউরে উঠবে আছিস চলো আজকে দরবারে ভাবিয়ে দে অনেক দিন শুয়েছিলাম বস বিশ্রাম কক্ষে হঠাৎ ঘাত ঘাত বলে ডাক বলেছে রাজ দরবারে জানি না কোন মায়ের বুক খালি করতে হবে জানি না কোন রমণীর স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে আদেশ আদেশ করুন মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন যাও ঘাতক এই পাপাত্মা সত্যবানকে কালী মন্দিরে গেলিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্ত তুমি আমাকে উপহার দিবা মহারাজ আমি কি জানতে পারি সত্যবান এমন কি অপরাধ করেছে যার বিনিময় তাকে ওই কালী মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করে তার তপ্ত রক্ত এনে উপহার দিতে হবে কি বললে কি বললে ঘাতক আমার কো বেদন গুপ্ত করবাদিস্তারি হয়ে আমার মুখের সামনে আমার কোথাকে আমার আদেশকে আমার নগর তুমি যাও মহারাজ আমি আপনার কাছে কই পৌঁছাচ্ছি না মহারাজ চেয়ে দেখুন সত্যবানের মুখ প্রাণে চেয়ে দেখুন ওর মুখ দেখেই আমার মন বলছে ও নিষ্পাপ ও কোনো অপরাধ করেনি মহারাজ কোনো কথা নাই ঘাতক এই মুহূর্তে এই শয়তানটাকে আমার চোখের শালমুখ থেকে নিয়ে যাও বলছি এই আমার বেতন মুক্ত কর্ম মহারাজ আমি যখন আপনার হুকুমের গোলাম
আপনার হুকুম ছাড়ার আপনার হুকুমের বাইরে তো আমি যেতে পারি না চলো সত্যবান আমি তোমাকে ওই কালী মন্দিরে নিয়ে গিয়ে হত্যা করেই তোমার তপ্ত রক্ত নিয়ে সেই মহারাজকে উপহার দেব হায় প্রিয় সত্যবতী আর বুঝি তোমার সাথে আবার দেখা হবে না প্রিয় পুত্রের জন্যই আমি পাগল হয়ে গিয়েছিলাম তাই তাই আজ আবার হবে শিরশের আমি পারিনি সত্যবতী তুমি সন্তানকে রক্ষা করতে পারিনি তুমি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ সত্যবতী সত্যবানকে আমার সম্মুখ থেকে যাও বলছি সত্যবান ওকে ওকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ গাদক নরবলি দিতে যাও বলছি চলে এসে সত্যবান যাচ্ছি ভাই শেষ বারের মতো আমার সাগর ভাষাকে এক নজর দেখে যাই আমি আমি অনেক সুখী হয়ে গেছি ও কি বাছা তোকে দেখে আমি তোকে আমি তো তোকে কিছুতে ছেড়ে যেতে পারছি না রে বাছা আজ আমি চলে যাচ্ছি কিন্তু যাবার পূর্বে আমি তোকে নয়ন ভরে দেখে গিয়েছি আজ আমি অনেক সুখী হয়ে গেছি রে বাচ্চা আমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই আমার মতো এত সুখী নয় তো কারো জীবন
চলো সাগর চলে যাই রে ওরে বাঁচা চলে যাই রে তোকে ছেড়ে আমার আমার যে নরবলি দেখার খুব সাহায্য গেছে পিতা আমাকে আমাকে যেতে অনুমতি দিন পিতা তবে জোর থেকে থেকে আসবে কিন্তু কাছে যারা যায় না ঠিক ঠিক আছে পিতা আমি দূর থেকে দেখেই চলে আসব চলো ভাবি সয়াল আমরা এখন বিশ্রামে যাব ঠিক আছে পিতা তাই চলুন সত্যবান আমার জ্বর বিলম্ব সহ্য হচ্ছে না এবার তুমি প্রস্তুত হয়ে নাও এখানে আমার কাজ আমি শেষ করে দেব ভাই ঘাতক মনে বড় আশা ছিল সাগর ভাষাকে একবার কুলে নেওয়ার বাবা বলে কুলে নেওয়ার জন্য শেষ বারের মতো সাগরকে একবার দেখে যেতে চাই ভাই ঘাতক না সত্যবান সাগর এখানে আসবে কি করে তাই তুমি আর সময় নষ্ট না করেই এই মুহূর্তে প্রস্তুত হয়ে নাও আমার কাজ শেষ করতে দাও ঘাতক তা বুঝি আর হবে না ভাই আমার মনের আশা যে মনেই রয়ে গেল ও ভগবান তুমি আমার মনের আশা পূর্ণ করলে না ভগবান সত্যবান বাজে কথা বাদ দিয়ে এবার প্রস্তুত হয়ে নাও বাজে কথা শোনার সময় আমার নেই তুমি তৈরি হয়ে নেও কিন্তু একটি কথা মৃত্যুর শেষ মুহূর্তেই তোমার কি কিছু খেতে ইচ্ছে করে
না না ভাই কাউকে দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভাই ও কি খাবে সে যে পারের মতো একবার আমার সাগর ভাষা কেড়ে দাও না ভাই ও কি খাত ও কে রে এ কি পারে নে দে না সাগর ভাষা সত্যবান এখানে সাগর নেই সত্যবান আর তাকে দেখার ভাগ্য তোমার হবে না এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বেশ এবার আমি তৈরি হয়ে যাচ্ছি ভাই তুমি তোমার কাজ শেষ করো ভাই তুমি তোমার কাজ শেষ করো না বন্দির অভিলাষ পূর্ণ করে তারপর তাকে তুমি হত্যা করো বলো ঘাতক বন্দি কি চায় সাগর বন্দি চাই শুধু সাগর ভাষাকে একটিবার দেখতে বাবা সাগর আমি শেষ বারের মতো তোমাকে একটি পার বাঁচা বলে আমার কুলে নিতে চাই সাগর এসো বাবা আমার কাছে এসো বাবা পিতা না তোমার হে বাবার শেষ ইচ্ছাটা পূরণ করো সাগর বাবা হ্যাঁ সাগর তুমি বাবা বাবা ও কি বাঁচা আরে আজ জীবন যাবে কাত ওকের হাতে ডাকরে বাচা বাবা বহলা দেখি তারা নয়ন ঘরে হে বাচা রে বন্দি তোমার তোমার এই কান্নায় আমার হৃদয়টা কেঁপে উঠছে কেন বলো বলো বন্দি তোমার সত্যিকারী পরিচয় বলো বন্দি আমার জন্ম পরিচয় বলো একবার খুলে বলো আমার জন্ম পরিচয় বন্দি বাবা সাগর আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে সে দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছিল বাবা সেসব ছুড়ে তোমার কোনো কাজ নেই বাবা
এবার আমার মৃত্যুর কালে তুমি আমার সামনে এসে দাঁড়াও বাবা আমি তোমার চাঁদ মুখখানা দেখে আমি আমার মৃত্যুকে হাসি মুখে বরণ করে দিতে পারি এসো এসো বাবা আমার কাছে এসো বাবা না না বন্দি না বলো বলো তোমার সত্য ঘটনা বন্দি তুমি খুলে বলো তারপর কি হয়েছিল কিভাবে ওই রণজিৎ রাজা তোমাকে কষ্ট দিল সব ঘটনা তুমি আমাকে খুলে বলো সেই রাজা আমাকে বন্দি করে তোমার মা জননীকে ধরে নিয়ে তাহার ওই কারাগারে নিক্ষেপ করেছিল তারপর কি হয়েছিল বন্দি সেই কারাগারে তোমার জন্ম হয় কিন্তু সেখানে শেষ নয় বাবা তারপর সেই রাজা তোমাকে হত্যা করার জন্য তোমাকে ওই সাগর চলে ভাসিয়ে দিয়েছে তারপর তারপর পুত্র সুখে আমি পাগল হয়ে আমি ওই সাগর চলে ঝাঁপিয়ে পড়ি তাহারপর তাহারপর ধীবরগণ তোমাকে উদ্ধার করে ওই অজয় রাজার নিকট বিক্রি করে দেয় আমি আমি তোমার মুখের বাবা ডাক শোনার জন্য আমি ওই অজয় রাজার কাছে চাকরি গ্রহণ করি তাই তো তাই তো তাই তো আজ আমার এই পরিণতি বাবা সত্যবান আমার জার বিলম্ব সহ্য হচ্ছে না এবার জলদি তুমি প্রস্তুত হয়ে নাও ক্ষান্ত হও ঘাতক বন্দিকে আমি মরতে দেব না কারণ সে যে আমার জন্মদাতা পিতা বন্দি ও কি ঘাতক রে সত্যই না বন্দি আমার হয় পিতা আমার পিতা আমার মায়াতে সত্যই না বন্দি আমার হয় পিতা সাগর বাসাও শোনো সাগর বাসাও তোমার পিতার আদেশ সত্যবানকে হত্যা করেই তার তপ্ত রক্ত নিয়ে তাকে উপহার দিতে হবে না না তুমি চলে যাও আমার পিতাকে গিয়ে বলবে সাগর বাসা বন্দিকে হত্যা করতে দেয়নি যাও তুমি চলে যাও ঠিক আছে সাগর আমি তাই যাচ্ছি ঠিক আছে তুমি যাও চলুন পিতা আমরা আমরাও আজ ওই রাজার কাছে চলে যাই তুমি কি আমাকে বাঁচাতে পারবে বাবা পারবো পিতা আমার আমি আমার বুকে রক্ত দিয়ে হলেও আমি আমার পিতাকে রক্ষা করব আমি আমার পিতাকে রক্ষা করব তাই চলো সাগর তাই চলো পিতা তাই চলো একই ব্যাপার ঘাতককে সত্যবানকে হত্যা করার জন্য কালী মন্দিরে পাঠালাম কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না আমি ফিরে এসেছি মহারাজ দাও দাও ঘাতক সত্য
রক্তবারের তাজা রক্ত তুমি আমাকে উপহার দাও মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি সত্যবানকে হত্যা করতে পারিনি সত্যবানকে হত্যা করতে পারিনি একই বললে ঘাতক এতবারে স্পর্ধা তোমার আমার হুকুম অমান্য করে তুমি সত্যবানকে হত্যা করে দিয়েছ মহারাজ আমার একটি কথা শুনুন মহারাজ আমার কোনো দোষ নেই মহারাজ আপনার পুত্রও সাগর ভাষাও সত্যবানকে হত্যা করতে দেয়নি যাও ঘাতক এই আমার মুখ আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও তাই যাচ্ছি মহারাজ একে আছিস সাগরকে রাজদরবারে পাঠিয়ে দে আমি যাব সাথে পিতা পিতা আমার অপরাধ ক্ষমা করবেন পিতা ওই বন্দী রক্ত যে আমার শৈলে প্রবাহিত তাই তো তাকে বন্দী আমি হত্যা দেইনি এই সব তুমি কি বলছো সাগর ও কি পিতা গো সত্য এই না বন্দি আমার হয় পিতা আচ্ছা সত্যবান তুমি তোমার আসল পরিচয় বলো সত্যবান যাগব কেমন করে সাগর ভাষার জন্ম হলো তবে শুনুন মহারাজ আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার দেশে একদিন রাত্রে রঞ্জিত রাজা আমার পূর্ণ কুড়িতে কুটিরে অতিথি হিসেবে এসেছিল কিন্তু রাত্রি দিবহর কালে ওই দুষ্ট রঞ্জিত রাজা আমাকে কুটির সাথে বেঁধে রেখে আমার সত্যবতীকে ধরে নিয়ে যায় তারপর কি হয়েছে সত্যবান তারপর ওই কারাগারে নিক্ষেপ করে ওই কারাগারেই আমার এই সাগর ভাষার জন্ম হয় তারপর তারপর কি হয়েছে সত্যবান তারপর তারপর ওই সাগরকে নিধন করার জন্য ওই সাগরকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল তাহার সুখে আমি পাগল হয়ে আমি ওই সাগর ঝোলে ঝাঁপিয়ে পড়ি অবশেষে এক দিবর্গণ ওই সাগরকে উদ্ধার করে আপনার নিকট বিক্রি করে দেয় কিন্তু তার চাঁদ মুখখানা দেখার জন্য আমি যে আপনার বাড়িতে চাকরি হয়েছিলাম মহারাজ এবার এবার আমি বুঝতে পেরেছি সত্যবান তুমি তুমি সত্যি সাগরের জন্মদাতা পিতা আর ওই অরজিত রাজা আমার একমাত্র শত্রু আজ হতে সত্যবান তুমি হবে আমার এই রাজ্যের প্রধান সেনাপতি যাও যাও সত্যবান তুমি ওই অরজিত রাজার বিরুদ্ধে যুদ্ধ আয়োজন করো গে আমার সাগর পিতা তোমার পিতাকে নিয়ে যাও অস্ত্র কারাগারে শিকাল থেকে বাছাই করে তুমি ওই ঠিক আছে পিতা আমি তাই যাচ্ছি
বেশ তাই এবার হবে তাই চলুন এবার আমরা চলে যাই তাই চলো বাবা ঠিক আছে তাই চলো কত জায়গায় ঘুরে এলাম তবু তো একটা শিকার পেলাম না পিতা চলুন পিতা এই বন ছেড়ে অন্য বনে চলে যাই তাহাই যেতে হবে পুত্র শিকার না ধরে প্রাসাদে যে ফিরে যাব না যেমন করে হোক শিকার একটা আমাদের ধরতে হবে চল না বাবা তাই চলুন পিতা ঠিক আছে তাই চলো চলো বাচ্চা ও কি বাছা রে ভাষায়েছে তোরে এই সাগর জান চেয়ে দেখুন জলের ঘাটে একটা হরিণী পানি পান করছে আমি সেই হরিণীকে শিকার করবো পিতা ঠিক আছে বাচ্চা তুমি তাই করো ঠিক আছে পিতা আমি তাই করছি ও ভগবান কে কে এই নদীর ঘাটে আমাকে এমনি করে তীর মারলো আমি তো কারো কোনো ক্ষতি করিনি ও ভগবান
আমাকে রক্ষা করো ভগবান তুমি আমাকে রক্ষা করো কে ভাই আমার শত্রু ছিল আমি কি করলাম ভগবান আমি হরিণি বেবে আমি কাকে বান মারলাম ভগবান ও ঠাকুর তুমি তুমি একে ভালো সুস্থ করে দাও ঠাকুর তুমি একে সুস্থ করে দাও কে কে গো তুমি রমণী রঞ্জিত রাজার দেশে বাহারি হত্যা করেছিস ও আমার মা পিতা ও আমার গর্ভধারিণী মা পিতা সাগর উনি তোর গর্ভধারিণী মা মা গো তুমি কথা বলো মা তুমি কথা বলো ওকে ভগবান হে ছেড়ে গেল মাথা এই সংসার হতে হাই ভগবান একই হলো ভগবান হে
ছেড়ে গেল মাথা এই সংসার গো মা মা গো তুমি কথা বলো মা Shami Shami Okay Shami Oje Oje tomar haranu pani Shagor bhasha pi Ma 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 tumi kedo na ma tomar kichu hobe na ma tomar kichu hobe na এসো স্বামী আমার কাছে এসো মৃত্যুর আগে শেষবারের মতো একবার আপনাকে দেখে যাই স্বামী আমি যা সইতে পারছি না বিষের জ্বালায় যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে বিদায় বিদায় স্বামী বিদায় না মা সত্যবতী শেষবারের মতো তুমিও আমাকে ছেড়ে চলে গেলে বৃহত্তবতী না না তোমাকে হারিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না আমিও আমিও তোমার সঙ্গে যাব বিয়ে আমিও তোমার সঙ্গে যাব আমি আমি আসছি বিয়ে আমি আমি চলে গেলাম বাবা পিতা আমি তোর মার সাথে এই পৃথিবী ছেড়ে আমি আমি চিরদিনের জন্য বিদায় নিলাম ও ভগবান আমি একই করলাম ভগবান মায়ের শোকে পিতাও আমার ছেলে চলে গেল আমি আমি যে পাপী ভগবান আমি যে মহাপাপী আমার মতন নাই রে পাপি হয় মাতৃ ব্যক্ত রাখি আমি অপু ভগবান হে পিতা এই সংসার হতে পিতা পিতা কথা বলো পিতা কথা বলো চলে গেলে মা তোমরা তোমরা আমাকে ছেড়ে দুজনে চলে গেলে না এ জীবন আমি আর রাখবো না পিতা বলো আত্মহত্যা যে মহাপাপ কি আপনি কি আপনি আমার পরিচয় তুমি পাবে না এই নাও মৃত্যুর সংযমনীয় ফুল এই ফুল দিয়ে ফুল দিয়ে কি হবে তোমার পিতা মাতার ক্ষত স্থানে লাগিয়ে দিলেই তারা পূর্ণ আবার জীবিত হবে তারপরে বলুন আপনি কে আমি আমার নাম ভগবানের আজ্ঞাবাহক দূত নারায়ণ নারায়ণ যে নারায়ণের জন্য আমি যোগ যোগ তপস্যা করো আজ আজ যেহেতু নারায়ণকে সামনে পেয়েছি তাহলে একটু প্রণাম করে নেই একটু প্রণাম নারায়ণ কোথায় গেল নারায়ণকে আমাকে ছেড়ে অদৃষ্ট হয়ে গেল না না এই ফুল দিয়ে এই ফুল আমার
পিতা মাতার নাচিকা শুকাবো দেখি আমার পিতা মাতা ভালো হয় কিনা কে কে আমাকে জাগালো সাগর আমার সাগর মা মাগো সাগর মা সাগর পিতা সত্যি সত্যি আমি মৃত্যুর ঢলে পড়েছিলাম এই বুঝে তুমি আমাকে জাগালে বাবা হ্যাঁ পিতা এবার এবার মাকে নিয়ে চলো আমরা প্রাসাদে ফিরে যাই তাই চলো বাবা চলো মা চলো বাবা বাবা চলো